বাঙালির ছুটির দিনে ঘুরতে যাওয়া বলতে দুটি জায়গার নাম মাথায় আসে, এক দার্জিলিং, দুই দীঘা। আর এই ভিডিওতে দেখেই আপনারা বুঝতে পেরেছেন এটা দীঘা দীঘা দীঘা, হ্যাঁ সেই দীঘার সমুদ্র সৈকত। সকাল সকাল ভিডিও তুলতে বেরিয়ে পড়েছিলাম দীঘার সমুদ্র সৈকতে, প্রবল হাওয়া বইছিল, কনকনে ঠান্ডা হাওয়া, কিন্তু দীঘার সমুদ্র সৈকতে টুরিস্ট যাত্রীদের ভিড় একটুও কম নেই। ন্যাচারালি ভাটার সময় দীঘার সমুদ্রের পাড় থেকে সমুদ্রের জল অনেকটা দূরে থাকে, আর জোয়ারের সময় সেই সমুদ্রের জল দীঘার সমুদ্রের পাড়ের কাছে চলে আসে। আপনারা এই ভিডিওতে বেশ কিছু দোকান ডাঙায় ও জলের ভেতরে দেখতে পাচ্ছেন, জোয়ারের কারণে জল ওপরে উঠে আসায় এই ধরনের হয়েছে। এই ভিডিওতে আমরা দীঘাতে কিভাবে যেতে হয়, দীঘাতে কিভাবে হোটেল ভাড়া করতে হয় এবং দীঘাতে কোন কোন জায়গা দেখার আছে সেগুলো নিয়ে আলোচনা করব না, কেননা বাঙালির যেহেতু প্রিয় টুরিস্ট ডেস্টিনেশন দীঘা, তাই এইগুলি এখন বাঙালিরা সবই জানে। প্রতিটা দিন হয় নতুন, আর প্রতিটা দিন নিয়ে আসে নতুন একটি সকাল, আর এই নতুন সকালে প্রতিদিন দীঘা নতুন নতুনভাবে সেজে ওঠে। এমনই একটি নতুন দিনের নতুন সকালের দৃশ্য আমি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। গরমকাল হোক বা শীতকাল, দীঘার সমুদ্রে স্নান করা এবং দীঘার সমুদ্রের পাড়ে বসে বন্ধুদের সাথে আড্ডা মারা, তার এক আলাদা ধরনের আনন্দ রয়েছে। এছাড়াও প্রবল জোয়ারের সময় যখন সমুদ্রের ঢেউগুলি এসে পাড়ে বাড়ি খায়, তার এক আলাদা সৌন্দর্য রয়েছে। যেহেতু আমি এই ভিডিওটি সকালের দিকে তুলেছি, তাই সমুদ্রের ধারের দোকানগুলো তখনও সম্পূর্ণরূপে খোলেনি। চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে দীঘার সমুদ্র সৈকতের আরও কিছু দৃশ্য আপনাদের সামনে দেখানো যাক। আজকের ভিডিওতে আপনাদের জন্য রয়েছে একটি প্রশ্ন, আপনারা ছুটির দিনে সমুদ্র সৈকতে না পাহাড়ে যেতে কোনটা বেশি পছন্দ করবেন? অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানাবেন। আমার এই ছোট্ট প্রয়াসগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।